আলহামদুলিল্লাহ হিরমিনা আজকে অত্যন্ত ভালো লাগতেছে যে হাফিজ কারি নেসার আহমদ আসির সাহেবের প্রতিষ্ঠিত মার্কাজ উদ্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা এই মাদ্রাসার অফিসে এসেছিলাম বিশেষ করে জানতে এসেছিলাম যে তিনি বাংলাদেশকে বাংলাদেশের সম্মানকে আন্তর্জাতিক পর্যায়ে কোরআন শরীফের মাধ্যমে হেফজুল কোরআনের মাধ্যমে যে সম্মান অর্জন করেছেন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বিষয়ে আমাদের জানার একটা আগ্রহ ছিল আলহামদুলিল্লাহ আসার পর অত্যন্ত ভালো লেগেছে এবং তার দীর্ঘ দশ বছরের গবেষণার মধ্য দিয়ে তিনি এবং তার সাথে অনেক ওলামায় কারা বাংলাদেশের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের জন্য একটি হাদিয়া তিনি দিয়েছেন সেটা হচ্ছে তাহফিজ কোরআন শরীফ আমার সন্তান রাইয়ান তানজিম সে হিফজে পড়ে তো অনেক আগেই তিনি আমাকে একটি গিফট দিয়েছিলেন এই কোরআন শরীফ তো আমি এতটুকু জানার জন্য আসলে কিভাবে তিনি করলেন এটা জানার জন্য মূলত আজকে এসেছি তো কোরআন শরীফের ভিতরে যে এত কাজ এটা আমরা আসলে আগে জানতাম না এখানে ওয়াকফের কিছু বিষয় আছে ইফতেদা কোন জায়গা করতে সেটা আছে আয়াতে মোতাসা বিহাত এবং বিষয়ভিত্তিক আয়াতগুলো আলাদা আলাদাভাবে বিন্যস্ত করা আছে তা আমি মনে করি যে আমাদের যারা হিফজে যারা পড়েন শুধু হিফজের ছাত্র না আমাদের সকলের জন্যই কোরআন শরীফ অত্যন্ত জরুরি এখানে কিছু বিষয় আছে যেমন ওয়াক্স এবং ইফতেদা আয়াতে মোতাসা বিহাত এবং বিষয়ভিত্তিক যে আয়াত আছে এই বিষয়গুলো আলাদা আলাদা করে বলা হয়েছে ওয়াক্স এবং কী আসলে কোন জায়গায় থামতে হবে কোন জায়গা থেকে শুরু করতে হবে এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না এবং না বোঝার কারণ হচ্ছে আমরা আরবি ভাষাভাষী না আরবি ভাষাভাষী হলে কোন জায়গায় থামতে হবে কোন জায়গা থেকে কথা শুরু করতে হবে সে বিষয়টা আমরা বুঝতে পারতাম যেহেতু আমরা আরবি বুঝি না সেভাবে সেজন্য আমরা এগুলোর সাথে পরিচিত না এক্ষেত্রে আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো হয় সেখানে যাওয়ার পরে যখন একজন পরীক্ষক বলেন যে তুমি শুরু করো সে শুরু করলো শুরু করার পর দেখা যাচ্ছে যে একজন নবীর কাহিনী আছে কাহিনীটা এখানে শেষ শেষ করার পরে আরেকজন নবীর কাহিনী শুরু হয়েছে কিন্তু সে দেখা যাচ্ছে যে একজন নবীর কাহিনী শেষ করার পরে আবার পরবর্তীতে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটা আয়াত থেমে গেল তখন সমস্যা হয় কি যে পরবর্তী যে নবীর ঘটনা শুরু হলো সেটা কিন্তু শেষ হলো না হঠাৎ করে মাঝপথে থেমে যেতে হচ্ছে এটা হচ্ছে বড় সমস্যা তো এজন্য ওনারা এখানে কিছু চিহ্ন দিয়ে দিয়েছেন যে এই চিহ্নগুলো একজন ছাত্র যদি এই কোরআন শরীফ পড়ে সেই চিহ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে থামতে হবে এখান থেকে আমাকে শুরু করতে হবে যেমন কথার কথা বললাম যে তোমরা না তোমরা নামাদের কাছাকাছি যেও না ও আংটুং সুকারা যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এখন কোনো মানুষে আমরাও অনেকে তো অর্থ বুঝি না অর্থ না বুঝার কারণে বলেন যে লাভ তাকার তা আমাদের দেশে কিছু ভণ্ডবীর আছে এরা বলে আল্লাহ নিজেই বলছেন লাভ তাকার বস্তলা তোমরা নামাজের কাছাকাছি যেও না কিন্তু এর পরের যে আত্মা হচ্ছে ও আং তুম সুকারা তুমি যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকো সেটা তো বলতেছে না তো এই জন্য এইভাবে অনেকগুলো ব্যাপার আছে এখানে সেই বিষয়গুলো একজন ছাত্র যদি পড়ে সে যদি এটাকে অনুসরণ করে তাহলে সে বুঝতে পারবে তারপর আয়াতে বোতাসা বিয়াত তো আছেই এরপরে বিষয়ভিত্তিক যে আয়াত যে সাবজেক্ট এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে এটা শুধু একজন ছাত্রের জন্য না একজন আলেমের জন্য কেউ যদি মুফাসির কোরআন হন তার জন্য ইসলামী ভাষ্যকার যিনি হন তার জন্য এবং আমাদের প্রত্যেকের জন্যই এই কোরআন শরীফ জরুরি আমি কথা বলে জানলাম যে এই কোরআন শরীফ ওনারা এভাবে বিষয়গুলো ভাগ করতে গিয়ে দশ বছর সময় নিয়েছেন দশ বছরে অনেক ওলামায় কারামি কোরআন শরীফের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তারা এই বিষয়গুলো একটা একটা করে এক এক পাতা করে এক এক বিষয় করে তারা বের করেছেন এবং সেগুলো গবেষণা করে এই জায়গায় নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করব যে এই কোরআন শরীফ আমরা সবাই পড়ব এবং আমরা সবাই বিশেষ করে মাদ্রাসাগুলোর ক্ষেত্রে আমাদের সন্তানরা যারা পরবর্তীতে হাফিজ হবে আলিম হবে কারি হবে তারা যেন এই কোরআন শরীফ পড়ে এটাকে অনুসরণ করে তাহলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে আর আমরা সবসময় কোরআনের সাথে থাকতে চাই কোরআন মানুষকে অনেক উপরে তুলে তার সম্মানকে অনেক উপরে নিয়ে যায় আমরা কোরআন শরীফের সাথে আসি এবং আমরা আশা করব আমাদের পরবর্তী প্রজন্ম আজকে বিশেষ করে নাসিরি সাহেব যে উদ্যোগ নিয়েছেন আমরা আশা করব যে এর মধ্য দিয়ে আগামী একটা প্রজন্মকে আমরা কোরআনিক প্রজন্ম হিসাবে দেখতে চাই যারা কোরআনের চর্চা করবে কোরআন তেলাওত করবে কোরআন গবেষণা করবে কোরআনের ভিতরে ঢুকবে কোরআনের আলাকে নিজের জিন্দিগি কি গড়ে তুলবে ও আখির উদ্দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলহাম